মনে হলো না যে আমরা দুশ্চিন্তা করতে পারি। না ভাইজান নিষেধ করছিলেন আপনারে আর বেগম সাহেবের না জানাইতে। তুমি এখানে কি করছো, মানে কি হয়েছে, তুমি কি ভয় পেয়েছো কিছু দেখে? হ্যাঁ, কিছু দেখেছো তুমি? না ফয়সল বস নাই বাসায়, চেকগুলো আজকে সাইন করানো যাবে না, পার্টিকে কালকে নিতে বলুন। আহা, তাদের বলুন কাল বা পরশু নিতে, দরকার হলে আমি তাদের সঙ্গে ফোনে কথা বলবো। কেমন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার এতক্ষণ আমার ঘরে ছিলাম, তখন তো দিলে না, এখন নিয়ে এসেছো। আমার ঘরে আপনার চা দিলে কেন জানি আমার রাগ হয়। কেন রাগ হয় তা তো কইতে পারবো না। আমি জানি উনি কেন রাগ হন, যেহেতু উনি নিজে চিনি খেতে পারেন না, তাই তার সামনে যদি কেউ চিনি দেয়া চা খায় বা মিষ্টি জাতীয় কিছু খায়, উনি সেটা নিতে পারেন না, তাই রাগ হয়। ভাইয়া চিনি ঠিক আছে তো? একদম পারফেক্ট। ভাইয়া বড় ভাইজান যে বাড়ি থেকে চলে গেছে,
এতে কিন্তু ভাইজানের কোনো দোষ নেই। সব দোষের মূলই ভাবি। আপনি দেখেন না, যেমনি করে হোক ভাইজানের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন। হ্যাঁ, সেটা আসলে তোমার মতো আমিও জানি কে দোষী আর কে দোষী না, কিন্তু সমস্যা হয়েছে কি, একটা লেভেলের পর তুমি আমি না এ বাড়ির একান্ত ব্যক্তিগত বিষয়গুলোতে নাক গলাতে পারি না। ভাই আপনি যে কি বলেন না, এই বাড়ির সবাই তো আপনার খুব পছন্দ করে, আপনার কথা সবকিছু গুরুত্ব সহকারে শুনে। হ্যাঁ, আমি জানি এ বাড়ির মানুষজন আমাকে পছন্দ করে, আমার কথার গুরুত্ব দেয়, কিন্তু সেটার জন্য আমি কিন্তু বেতন পাই। তোমার আর আমার স্ট্যাটাস মানে সামাজিক অবস্থান কিন্তু এক, তুমি হচ্ছ অশিক্ষিত চাকর আর আমি হচ্ছি শিক্ষিত চাকর। তবে ভাইয়া আপনার আমি আসল খবরটা দেই, তাহলে আপনি বুঝবেন। সমস্যা হলো ভাবির, ভাবির কি দরকার কোন স্বামীর অন্য মেয়ের সাথে জোর করে বিয়ে দেওয়া? আপনারা যদি আপনার বউ দিত আপনি কি রাজি হতেন কোন? আসলে থাক, এ বিষয়ে আমি আর কথা না বলি, কারণ দেয়ালেরও কান আছে। এই নাও, থ্যাংকস এগেইন সুন্দর এক কাপ চা খাওয়ানোর জন্য। আচ্ছা শোনো, আচ্ছা সোহেলের সঙ্গে যে তোমার একটা মিষ্টি সম্পর্ক হয়েছে এটা কি এ বাড়ির কেউ জানে? ওরকম চোখ বড় করে ঢোক গেলার কিছু নেই, আমার দুটো চোখের পাশাপাশি আরো অনেকগুলো চোখ আছে, আমি সব দেখতে পাই। চলি। কখনো স্বীকার করিনি, ওর মতো বজ্জাত লোক আমি এই পৃথিবীতে একটা দেখিনি। ও তোকে এইভাবে কথা বলেছে কেন জানিস? ও তোকে যাচাই করছিল এসব উল্টাপাল্টা কথা বলে, যাতে তুই সহজে ওর কাছে স্বীকার করিস। বুঝছিস এটাকে কি বলে জানিস? এটাকে বলে ফাপড়বাজি। যা এখন এক কাপ চা নিয়ে আমার জন্য। আর শোন, ভাইয়াকে খুঁজে পাওয়ার ব্যাপারে আম্মা কিছু বলেছে নাকি? না এখনো কিছু বলেন নাই, তুই খোঁজাখুঁজি চলতেছে। ঠিক আছে যা। শোনেন, এই যে আপনি আগুন চাপা দিয়ে রাখছেন না, কোনো লাভ নাই, এটা একদিন জ্বলবই, তখন সবকিছু জৈলা পুইরা সারকার হয়ে যাবে, এটা মনে রাখি। আমি তোকে বলেছি তুই আমার সাথে এইভাবে কথা বলবি না, একদম বলবি না, চাকর চাকরের মতো থাকবি। আমি যে তোকে আমার রুমে ঢুকতে দিই এটা তো তোর সাত জন্মের কপাল দে। যা এবার। কি অবস্থা? আচ্ছা আপনারা কি করছেন বলেন তো, এখনো পর্যন্ত ভাইয়ার একটা খোঁজ খবর এনে দিতে পারলেন না, না জানি ভাইয়া কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে। ভাইয়া যদি আর ফিরে না আসে তখন তখন আমাদের কি হবে, আমরা কোথায় যাব, আমাদের সয় সম্পত্তি, আমাদের গার্জিয়ান, আমরা কি করব?
আচ্ছা শোনো, আমার মনে হয় ফয়সাল ভাই যেখানেই থাকেন না কেন উনি ভালোই আছেন, আর ফয়সাল ভাই ফিরে আসবেন। দেখো, যে মানুষটা পথ হারিয়ে ফেলে তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু যে নিজে থেকেই হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত নিজের অস্তিত্ব সে জানান দিচ্ছে। আমার মনে হয় কয়েকদিনের মধ্যে আমরা ফয়সাল ভাইকে খুঁজে পাবো। মানে আপনি কি বলতে চাইছেন? আমার কিন্তু আপনাকে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে আপনি সব জানেন। দেখো, আমি যদি জেনেই থাকতাম ফয়সাল ভাই কোথায় আছেন, তাহলে আর কাউকেও না হলেও তোমাকে জানাতাম। আমার বিশ্বাস ফয়সাল ভাই যেখানেই থাকুন না কেন উনি ভালো আছেন, আর খামোখা তাকে নিয়ে টেনশন করে নিজের শরীরটা খারাপ করো না, কেমন? আমার এই ভাইটা ছোটবেলা থেকে আমাকে বাবার স্নেহ আদর দিয়ে মানুষ করেছে, একটা দিনের জন্য বাবার অভাব বুঝতে দেয়নি। আমি জীবনে কোনোদিন আমার ভাইয়ের থেকে দূরে থাকিনি, আর এখন আমি আমার ভাইয়ের কোনো খোঁজ খবর কিচ্ছু পাচ্ছি না। কান্না করো না তো, কান্না করো না। আমার মনে হয় ফয়সাল ভাই আশেপাশেই কোথাও আছেন, কাছাকাছি। সত্যি? এই তো তোমার এই হাসিটা দেখতে চাচ্ছিলাম, নাও এ দুটো তোমার জন্য, চলি। তুমি, আমি, আমরা দুজনেই ম্যাচিওর, একই সাথে বড় হয়েছি। আমরা দুজন আলাদা দুটি মানুষ হলেও আমাদের আত্মা কিন্তু এক। দুই যুগের বেশি সময় ধরে আমরা একই সাথে সময় পার করেছি, সুখ দুঃখ সবকিছু একসাথে শেয়ার করেছি। কখনো এমন কিছু হয়েছে আমাদের মধ্যে যে তোমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হবে? তুমি কি কাজটা ঠিক করেছো বলো তো? আমি মানছি কাজটা ঠিক করিনি, কিন্তু এছাড়া আমার কি করার ছিল একবার চিন্তা করে দেখো তো। তুমি আমার জায়গায় হলে কি করতে? সন্তান না হওয়ার অজুহাতে আমি যদি আরেকজন পুরুষের সাথে তোমার বিয়ে দিতে চাইতাম, তোমার কেমন লাগতো? তুমি এক্ষেত্রে আমার কথা একবারও ভাবোনি, ইভেন তুমি নিজের কথা পর্যন্ত ভাবোনি। তুমি শুধু ভেবেছো সৈয়দ বংশের বংশ প্রদীপের কথা, আমি তোমার প্রায়োরিটি ছিলাম না। দেখো, তর্ক করলে কিন্তু অনেক কথাই বলা যায়, কিন্তু আমি কোনো তর্ক করতে চাচ্ছি না। আর তুমি খুব ভালো করে জানো তর্ক করাটা আমার স্বভাব না, আমি কি করছি কেন করছি সেটা তুমি খুব ভালো করে জানো। কি বললে তুমি? আমি তর্ক করছি? আমি তর্ক করছি? কি বললে তুমি? আমি তর্ক করছি? আমি তর্ক করছি? তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি বলেছি তুমি তর্ক করেছো? আমি বলছি বিষয়টা নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না। কেন যাচ্ছ না? তর্ক তোমায় করতেই হবে। আমি দেখতে চাই তুমি কত তর্ক করতে পারো। আমি তো বুঝতে পারছি কেন তুমি আমাকে আবার বিয়ে দিতে চাচ্ছ, কারণ তুমি আমাকে গিনি পিগ বানাতে যাচ্ছ। তুমি সবার কাছে প্রমাণ করতে চাচ্ছ যে সমস্যাটা তোমার না, সমস্যাটা আমার, তাই তো? কিন্তু ঘটনা তো আমি জানি, আর তুমি এটাও প্রমাণ করতে চাও যে অভিশাপটা মিথ্যে। তুমি আসলে সবার কাছে মহৎ হতে যাচ্ছ, বড় হতে যাচ্ছ, তাই তো? চুপ করো, কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? কি উল্টাপাল্টা কথা বলেছি আমি? বলো বলো। তুমি শান্ত হও তো, তুমি শান্ত হও। না, আমি শান্ত হব না। তুমি কি প্রমাণ করতে চাচ্ছ যে তুমি মহৎ? তুমি আসলে আমাকে তোমার অবিডিয়েন্ট করে রাখতে চাচ্ছ, তাই তো? আর আমি দ্বিতীয় বিয়ে করব কি করব না সেটা ডিসিশনের অধিকার তোমাকে কে দিয়েছে? সেই অধিকার আমার, কারণ লাইফটা আমার, আমার লাইফের ডিসিশন আমি নিব, তুমি না। তুমি শুধু শুধু এক্সাইটেড হয়ে যাচ্ছ। তুমি শান্ত হও তো, ঠান্ডা মাথা কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায় আলোচনা করে, বুঝেছো? তুমি মাথা গরম করে অনেক বাজে বাজে কথা বলছো, আমি কিন্তু এটা তোমার কাছ থেকে আশা করিনি। কখনো তো তুমি এরকম আচরণ করোনি। আমি বিশ্বাস করতে চাই তুমি যা কিছু বলছো মাথা গরম করে বলছো, এটা একটাও তোমার মনের কথা না। এটাই আমার মনের কথা? হ্যাঁ, সব আমার মনের কথা, কেন বুঝতে পারো না? এগুলো যে আমার মনের কথা থেকে লিখিত আকারে দিতে হবে তোমাকে? দেখো, আমি আগেও বলেছি, এখন আমি শেষবারের মতো বলছি, আমি বিয়ে করব না। তুমি বিয়ে করবে এবং সেটা আমার জন্য করবে। প্লিজ আমার কথাটা একটু শোনো, আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, এই শেষবারের মতো একটা জিনিস চাইছি। মনে করো, মনে করো আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। আমি যা বলছি তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি বধির হয়ে গেছো? এটা নিয়ে আমাকে যদি ফার্দার কোনো ফোর্স করো, আমি এখান থেকে চলে যাবো, এমন জায়গায় যাবো তোমরা কেউ আমাকে খুঁজে পাবে না।
আর যদি বেশি যন্ত্রণা করো প্রয়োজন আমি সুইসাইড করব। তুই যা করছিস ভুল করছিস, আমি তোর ভালোর জন্য বলছি। ভালোবাসা কি অপরাধ? আমি তো সোহেলকে ভালোবাসি, শুধু বলার জন্য বলতেছি না, আমি ওরে মন প্রাণ দিয়ে ভালোবাসি। ওর সাথে বিয়ে করা, সংসার করার স্বপ্নও দেখি। আমি মানলাম স্বপ্ন দেখার দোষ না, কিন্তু তোর স্বপ্নটা না অনেক বড়, এই স্বপ্ন কখনো পূরণ হবে না। সোহেলকে আমি যত দূর চিনি, কোনোদিনই তোকে বিয়ে করবে না। আর তুই তো আমার পরিবারের সবাইকে চিনিস না বল, ছোটবেলা থেকে দেখেছিস না? আমার মনে হয় না আমাদের পরিবারের কেউ তোদেরকে মেনে নেবে। মানা না মানা তাদের বিষয়, কিন্তু আমার ভালোবাসায় কোনো ভুল নাই, আমি ওরা সত্যি সত্যি ভালোবাসছি। দেখ পুতুর, এখনো সময় আছে, নিজেকে সামলা, তা না হলে পরে অনেক কষ্ট পাবি। আমি তোকে বোনের মতো জানি, সেই জন্য তোকে বললাম, তুই এখনো সতর্ক হ। পুতুল শোন, তোর জীবন তোর লাইফ তোর ব্যাপার, মানা না মানা তোর ব্যাপার, আমার বলার দরকার ছিল আমি বলে দিলাম। তোমরা কি আমার জন্য কিছুই করবো না? আমি জানি তো তোমরা শুধু আমার এবারের কাজের লোক মনে করো, তোমাদের কাছে এর চেয়ে আর কোনো বড় পরিচয় আমার নাই। না না, তোমরা সব এক, তোমরা সব এক, তোমরা কেউ আমার ভালো চাও না। আমি জানতাম তুমি আমার খোঁজে বের হবে, কিন্তু তাই বলে এখানে চলে আসবে সেটা আমি ভাবিনি। দেখো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এখান থেকে আর ফিরে যাব না। হ্যাঁ, আমি জানি আজ আমার কথায় আমার আচরণে তুমি অনেক কষ্ট পেয়েছ, কিন্তু বিশ্বাস করো আমি কখনো এক মুহূর্তের জন্য তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। কিন্তু আজ তোমার এবং মায়ের সিদ্ধান্ত আমাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিতে বাধ্য হয়েছি। বকুল, কিছু একটা বলো। প্লিজ কথা বলো। না, এই সোহেদ ভাইটার আগের মতো নাই রে, কেমন যেন বদলা যেতেছে। আচ্ছা, হঠাৎ স্নিগ্ধার কি হতে পারে? হতে তো পারে অনেক কিছুই, কিন্তু কি হয়েছে সেটাই তো অনুধাবন করতে পারছি না। ও কাল এ বাড়ি থেকে যাওয়ার পর আর বাড়ি পৌঁছেনি। কি বলছো তুমি? কাল রাতে তো ফয়সালি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এলো। মানে